চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় খায়রুল শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো দুই। পুলিশ জানায় শনিবার সকাল 11:30টার দিকে এসএন শিপইয়ার্ডে জাহাজের পাম্প রুমে কাজ করার সময় বিস্ফোরণ হয়। এর পরপরই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ হন 12 শ্রমিক। এদের মধ্যে গুরুতর 8 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাতে মারা যান একজন।